প্রিয় ভাইয়েরা, আমরা এখন সংক্ষিপ্তভাবে জিলহজের 10 দিনের এই প্ল্যানিংটা আপনাদের কাছে একটু বলবো। প্রিয় ভাইয়েরা, আশা করব যে এই প্ল্যানটা কেবল আমরা নিজেরাই নয় ও আমাদের মা বোন, আমাদের বন্ধুবান্ধব, তাদেরকেও একটু জানানোর জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, জিলহজের 10 দিনের আমলের প্ল্যান কি হবে? 1 নম্বর, জিলহজের 10 দিনে আমার আমলনামা থেকে তিলাওয়াতে কোরআন যেন মিস না হয়। এমনিও তেলাওয়াত করি, কিন্তু এই দশককে টার্গেট করে আমার যেন কোরআন তেলাওয়াত মিস না হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ফিদালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই বান্দারা প্রতিযোগিতায় লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আমিন এটা দেখতে পছন্দ করেন। এই জন্য এই দশক কবে আমার চাঁদ উঠলো, কুরবানি তো ওইদিকে আমার ডেডলাইন আছে, এটাকে হিসাব করে আমরা যেন আল্লাহর জন্য তেলাওয়াতে রত হই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য তেলাওয়াত আমাদের হৃদয়ে ধারণ করি। তেলাওয়াতের একটা হারিয়ে যাওয়া সুন্নত আমাদের মধ্যে আছে। তেলাওয়াত, কোরআন তেলাওয়াত শুরু করলাম, পড়লাম, সাদাকাল্লাহুল আজিম বলে বন্ধ করলাম, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে সাহাবাই কেরামের 3টা চাহিদা থাকতো। তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের যখন আয়াত আসে তখন সেখানে তারা পানাহ চাইতেন, যেই জায়গাতে রহমতের আয়াত আসে সেইটা তারা কামনা করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে পবিত্রতার ঘোষণা আসে সেখানে তারা প্রশংসা করতেন। সুবহানাল্লাহ বিহামদি। ভয়ের আয়াত আসছে, আল্লাহর কাছে পানা চাইছে আল্লাহ। আল্লাহ বলছেন, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, আমি জাহান্নামে যেতে চাই না। রহমতের আয়াত আসছে, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়ামিলুস সলিহাত, আল্লাহ তুমি মুবাশশিরদের তালিকার মধ্যে আমাকে ঢুকায় নাও, আমাকে তুমি জান্নাতীদের মধ্যে শামিল করে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর একটা বরাতের ঘোষণা আসছে, সাথে সাথে সেও বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে আমাদের লাইফ থেকে হারায় যাওয়া সুন্নাত। এটা সাহাবাই কেরাম যেই আয়াত পড়তেন ওই আয়াতের তর্জে এই কামনা করতেন। অবশ্য হারায় যাওয়া সুন্নাত বললে হবে না, আমি তো এইসা মফিজ আর এইসা বেকুব, কোরআনের তো কোনো অর্থই জানি না, কোন জায়গায় আবার আস্তাগফিরুল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলে বসি, তাই না ভাই? যোগ করে মানুষ বলে না, এটা মিথ্যা কথা মনে হয়, তারপরে বলে, কিন্তু বাস্তবও দেখছি আমি অনেক জায়গায় যে কোরআন থেকে খুঁজে খাজে একজনের নাম রাখছে রাজিম, বলছে ভাই কয়েক বিভিন্ন জায়গায় রাজিম আসছে, আমার কাছে এত পছন্দ হয়েছে এটা, ওই জন্য আল্লাহ তো শয়তানির রাজিম বলছেন, ও রাজিম নাম রাখছে, এর জন্য রামিম রাখে নিজের নাম, মানে জাহান্নামের পচাপুজ এটা নাম রেখে, স্মার্ট নাম, মায়ের সাথে মিলে গেছে এই জন্য নাম রেখে দিয়েছে রামিম, আছে না আমাদের মধ্যে? তো সুতরাং প্রিয় ভাইরা, এটা বোঝানোর জন্য ক্রিটিসাইজ করে বলছি না, যে আমরা তো কোরআনের অর্থই বুঝি না, ন্যূনতম আয়াতে কোনগুলো আল্লাহর রহমতের, কোনগুলো আল্লাহর গজবের, এইগুলোর উপর একটা ধারণা না থাকলে না আমি অন্ততপক্ষে জাহান্নাম আল্লাহ যে জায়গায় বলবে এইটুকু তো বুঝেন, জাহান্নাম তো বাংলা শব্দ হয়ে গেছে, জান্নাত তো বাংলা শব্দ হয়ে গেছে, এটা অন্তত বুঝেন। আর যেখানে সুবহানাল্লাহি বিহামদি আলহামদুলিল্লাহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এইরকম আসছে, এই জায়গাতে আল্লাহর প্রশংসা করেন। জাহান্নাম আসছে, আপনি আল্লাহর কাছে একটু মনে মনে বলেন আল্লাহ আমাকে মুক্তি দাও, কোনো জান্নাতের ঘোষণা পাইছেন সাথে সাথে আপনি বলেন আল্লাহ আমাকে তুমি এই নিয়ামতের হকদার বানাও, এটা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াতের শান। তাহলে আমরা এই জিলহজের প্রথম দশকে আমাদের জীবন থাকলে আর আমাদের হায়াতে আল্লাহ সুযোগ দিলে কোনো দিন আমরা কোরআন তেলাওয়াত মিস করব না, একটু না একটু কোরআন তেলাওয়াত করব, রাজি আছে ইনশাআল্লাহ। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, দোয়া করার অভ্যাস বানানো। এই দশকে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, যেই দোয়া আগে শর্ট ছিল ওইটাকে একটু লং করে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব, টার্গেট বানাবো, আল্লাহ এই দোয়াটা অন্য কোনো কারণে করছি না, তুমি যেই দশকের কসম খেয়েছো ওই দশকে আল্লাহ তুমি আমার প্রতি কিছু রহমত দান করো, আমাকে তোমার গুণামুক্ত বান্দা হিসাবে কবুল করো, আমার চাহিদাগুলো পূরণ করে দাও, এই স্পেশাল কামনায় আমি তোমার কাছে দোয়া করছি। এটা প্রত্যেক দিন 2, 4, 5, 10 মিনিট অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এই দোয়া কি কোন ভাষায় করতে হবে? আরবি তো না, আরবি করবেন যতটুকু মাসনুন আপনি জানেন, আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ ও সালাম, এরপরে কোরআনের যেইগুলো দোয়া আরবি মুখস্থ আছে
রব্বানা ফিরলানা ওয়ালি খোয়ানিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগিরা রব্বানা লা তুযিগ কুলুবানা, যেটুক পারছেন আলহামদুলিল্লাহ, না পারছেন আলহামদুলিল্লাহ। এরপরে বাংলায় বলেন আল্লাহর কাছে, ভালো করে মনে রাখবেন ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। অথবা আল্লাহ সব ভাষায় বোঝেন, আপনি আপনার মাতৃভাষায় হাতটা নেমে যেতে চাচ্ছে, হাতটা মনে হচ্ছে আর থাকবে না, তখনও আল্লাহর কাছে আবার আবেগ দিয়ে বলেন আল্লাহ আমি তো সব দোয়া জানি না, তোমার রসুল তোমার হাবিব যা যা কল্যাণকর দোয়া চেয়েছেন ওই দোয়াগুলো আমি আমার পক্ষ থেকে করলাম, তিনি যেইগুলার থেকে পানা চেয়েছেন আমি সেইগুলো আমার দোয়ার মধ্যে সামিল করলাম। এইভাবে আল্লাহরে বুঝ দিয়ে দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে দুই নম্বর, এই দশকে স্পেশালি প্রত্যেক দিন নিজে টাইম বের করে, সেটা নামাজের পরে হোক, নামাজের আগে হোক, যখন হোক, একটু আপনাকে দোয়া করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? একটা ছোট্ট বুদ্ধি শিখাই দেয় প্রিয় ভাইরা, দোয়ার একটা জিনিস আমাদের থেকে কমে গেছে, স্পেশাল টাইম যেটা সুন্না, আজান এবং একামতের মধ্যে যে সময়টুকু থাকে, এই সময়টুকুতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এটা আমরা আমল করব, যে মসজিদে একদম টাইটাই যেই সময় একবারে একামত শুরু হবে ওই সময় না, যে আমি এই দশকে প্রত্যেক আজানের সাথে সাথেই মসজিদমুখী হওয়ার চেষ্টা করব এবং বাকি গ্যাপটুকুতে আল্লাহর কাছে দোয়া করব। পারবেন ইনশাআল্লাহ? আর একটা স্পেশাল দোয়া আপনাদেরকে শিখাই প্রিয় ভাইরা, রাত্রেবেলা আমাদের অনেক সময় ঘুম ভেঙে যায়, যায় না ভাই? ঘুম ভাঙার পর এক গ্লাস পানি খাই, উসখুস করি আমরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন, বান্দা আমি একটা গোপন জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, রসুল্লাহ সাল্লামের কাছে তো ওহি আসতো, তিনি জানতেন। নবীজি বললেন, রাত্রে যদি কোনো বান্দার ঘুম ভেঙে যায় আর সেই বান্দাটা যদি ঘুম ভাঙার সাথে সাথে ছোট্ট একটু আল্লাহর কাছে তাসবি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক পড়ে ফেলছে, এইটা আমাদের ম্যাক্সিমাম মানুষের মুখস্থ আছে, আছে না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা বলার পরে সে যদি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় আল্লাহ তার নামাজ কবুল করেন, আর আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে আল্লাহ ওই দোয়া বান্দার কবুল করে নেন, সুবহানাল্লাহ। কত সমস্যা নিয়ে রাত্রি ঘুম এমনি এমনি ভাঙে নাই, আগামীকালকে পাওনাদারকে টাকা দিতে হবে, বেতন দিতে হবে, ব্যবসার অবস্থা খারাপ, বাজারের লিস্ট ধরায় দিছে, বাচ্চা কাচ্চার স্কুলের বেতন, শরীরটা খারাপ, ট্রিটমেন্ট, হতাশা, অপ্রাপ্তি, কত যে সমস্যা, এমনি এমনি ঘুম ভাঙে নাই, কালকে পরীক্ষা, পড়ালেখার কি হবে, অমুক পরীক্ষা, চাকরির পরীক্ষা, কি করব, এমনি এমনি মানুষের ঘুম ভাঙে না, মানুষের টেনশনে ঘুম ভেঙে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মায়ার নবী, এমন দয়ার নবী, উম্মতের কাছে বলে দিচ্ছেন, তোমার তো ঘুম ভাঙছে, কাজ কি, উঠাও লাগবে না, শুয়ে শুয়েই বলো, বান্দা আল্লাহর কাছে একটু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একটুখানি তুমি দাও আল্লাহ, আমার এইটা দরকার আল্লাহ, আমাকে এইটা দাও আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরানো হয় না বান্দা, আল্লাহ বান্দাকে এটা দান করে দেন। অতএব এইটাও আমাদের যেন একটা দোয়ার মধ্যে, অভ্যস্ততার মধ্যে যায়, আল্লাহ আমাদেরকে কবুল করেন প্রিয় ভাইরা। তিন নম্বর, সোম, এই দশকে সিয়াম পালন করা। অনেক সালাফরা দশটা দিনই রোজা রাখতেন, একদম আরাফা সহ এক থেকে দশ রোজা রাখতেন, না পারলে কমসে কম, না পারার আবার কি আছে রে ভাই, আমরা বড়দিনে রোজা রাখি শেষ করে ফেলছি, এবার আমাদের টেস্ট দেওয়া শেষ, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দিন যতটুকু হবে এতটুক পরিমাণ রোজা আমরা রাখছি ছাতি ফাটা গরমে, তা আমার তো পরীক্ষা শেষ, ঠিক কিনা, পারবো না কেন, সোমবার বৃহস্পতিবার তো মিসই নাই, এটা তো রাখবই, সাথে নিয়ত করব, আল্লাহ যে বলছেন ওয়াল ফাজর ওয়াল লাইয়ালিন আশর, তার জন্য কোন রোজাটা রাখলাম, দুই দিন, চার দিন, পারলে জিলহজের এক থেকে দশ, টানা দশ দিন আমি সিয়াম পালন করে আল্লাহকে দেখায় দিতে চাই, যে আল্লাহ আপনি যে বলেছেন হালফি দালিকা কসামুল লিযি হিজির,
আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিছিল আমার তো জ্ঞান বড়ই সীমিত, আমার রব বিরাট কোনো কারণে কসম করছেন, এই জন্য আমি তোমার জন্য আল্লাহ 10টা সিয়াম রেখে দিছি। সুবহানাল্লাহ বিহামদি। পরিবারে উৎসাহ দিতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে বাবা এটা জিলহজের 10 দিন, আল্লাহ কসম করছেন, আবার আল্লাহ বলছেন যে এর মধ্যে আল্লাহ জোর এবং বেজোরের কথা বলেছেন, এর মধ্যে আল্লাহ রাত্রের শেষ অংশের কথা বলছেন, তো আমরা একটু সাহারি খেয়ে আমরা কিন্তু এই 10 দিনের জন্য রোজা থাকবো। নিজে নিজে না, আরো 10 জনকে জানান, আরো 2 জনকে উৎসাহ দেন, বন্ধুদেরকে বলেন, আপনজনকে বলেন, একটা উৎসবের মহল কায়েম করেন যে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই 10 দিনে কিছু না কিছু সিয়াম পালন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম আমরা যে এর মধ্যে রাখতেছি, এই সিয়ামের মধ্যেও আমরা চেষ্টা করব যে একটা হারায় যাওয়া সুন্নতকে আমরা পুনর্জীবিত করব। সাহারির সময় একটু খেজুর খাবো, ইফতারটা খেজুর দিয়ে শুরু করব, আমলও করলাম। আল্লাহ রাব্বুল আমিন যে বলছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজির, আল্লাহ বলছেন চিন্তাশীল যার মধ্যে কিছুই নাই, আমি এটাকে এমনভাবে ইবাদত করলাম, একের মধ্যে 3 ঢুকায় দিলাম, একটা রোজা রাখলাম, 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষিত 10কে রোজা রাখলাম, 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখার ক্ষেত্রে যে প্র্যাকটিসটা করতেন যে সাহারিতে সবই খাইলাম, একটু খেজুর খাইলাম, ইফতার তো করতেই পারি, একটু খেজুর দিয়ে ইফতার করলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাটাও বহুগুণে মূল্যায়িত হবে ইনশাআল্লাহ। এটা 3 নম্বর আমল। 4 নম্বর কিয়ামুল লাইল। ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা, এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে একটুখানি তাহাজ্জুদ গুজার হওয়া। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, বান্দারে তোমার কল্যাণকর কাজগুলা তোমার খারাপ কাজগুলাকে মুছায় দেয়। তোমার অনেক নামাজ কাজ আছে, তোমার জীবনে অনেক পাপ আছে, তোমার জীবনে যখন নামাজ ফরজ হয়েছিল তখন থেকে তুমি হিসাব করলে তুমি কুলাতে পারবে না, কোন ওয়াক্তের পরে কোন ওয়াক্ত চলে গেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করছি আর আল্লাহর কাছে তাহাজ্জুদ উঠে দাঁড়াইছি আর মনে মনে খেয়াল করছি আল্লাহ আপনি নাই বলেছেন, আমি তো বলি নাই, রবকে তো কেউ বাধ্যও করতে পারে না। ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, নিশ্চয়ই কল্যাণকর কিছু করলে আপনি খারাপকে মুছে দেন। আল্লাহ আমি আপনার ঘোষিত 10কে, আমি রাতের ঘুমকে ত্যাগ করে আমি আপনার জন্য একটু কিয়ামুল লাইলে দাঁড়াইছি, রব আপনি আমার অকল্যাণগুলোকে মুছে দিয়ে আপনি আমার আমলনামাকে হাসানাত দিয়ে ভরায় দেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রত্যেক দিন 1 থেকে 10 বাড়িতে ক্যালেন্ডার বানাতে হবে, এই 10টা ছক করে নেবেন, কোনটা হয়েছে টিক চিহ্ন, রোজা আছি, রোজার মধ্যে সাহারি ইফতার করছি খেজুর দিয়ে হয়ে গেছে, 2 নম্বর কোরআন তেলাওয়াত মিস হয় নাই, কোরআন তেলাওয়াতের মধ্যে সুসংবাদ দুঃসংবাদ আল্লাহর প্রশংসার জায়গায় এই আমলগুলা করার জন্য চেষ্টা, টিক চিহ্ন দিয়ে দিয়ে বাড়িতে ছক করে যে আমি এই কাজের মধ্যে রত হয়েছি, দোয়া আল্লাহর জন্য করছি এই 10 দিনে, হাত তুলে শেষ হয়ে যেতেই চাচ্ছিল ছাড়ি নাই, হাতও তুলি নাই, চলছি ফিরছি আর আল্লাহর কাছে দোয়া করছি, হ্যাঁ আমার দোয়ার আমল হয়েছে, রাত্রে 2 দিন ঘুম ভেঙে গেছিল আল্লাহর কাছে এইটা বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হ্যাঁ আমল। এটা রুটিন লাগবে ভাই, এই আমলের জন্য আপনার জন্য এই উৎসব পালনের জন্য আপনার প্র্যাকটিস লাগবে। চতুর্থ কিয়ামুল লাইল, এই কিয়ামুল লাইলের আমাদের জন্য প্রচেষ্টা করতে হবে, যেটা রাত্রি জাগরণ তাহাজ্জুদ আমাদের জন্য। 5 নম্বরে তওবা। 5 নম্বর কি? তওবা। তওবা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসা, গড্ডালিকা প্রবাহে জীবন চালায় দিছি আর এরকম চলে না, আল্লাহ দাড়ি অনেক দিন রাখি নাই কাটছি, যাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, ওয়ালাইয়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর, আল্লাহ যেই দশকের ঘোষণা দিবেন প্রকাশ্য আল্লাহ দ্রোহিতা, আমি মুসলমান পুরুষ বালেগ আমার দাড়ি থাকবে না, হবে না, আল্লাহ দাড়ি রেখে দিলাম, সিদ্ধান্ত নিয়ে ফেরত আসলাম, এটার নাম তওবা, আর কখনো কাটবো না, এটার নাম তওবা, খালি মুখে মুখে তওবা না, আমলের তওবা আছে, তওবার সাথে একটা আমল আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন, তিনি যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন, তওবার সাথে সাদাকা, ভুল একটা করলাম পানিশমেন্ট হিসাবে আল্লাহর কাছে সাদাকা করে দিলাম, মানে আমার আল্লাহ উমুক্ত হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি না, উনি নিজের উপর নির্ধারণ করে নিয়েছিলেন যে তওবার সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু সাদাকা করা। এটার বর্ণনা আসছে, কাব ইবনে মালিক বলেন, আমার তওবা হলো সমস্ত সম্পদ দান করে প্রয়োজনে মুক্ত হয়ে যাব ভুল করলে, সেটা তওবায় ফেরত আসার কারণে, কিন্তু তওবা করব আর সাদাকা করব না, এরকম না। আমাদের তওবার সাথে আমাদের কোনো সাদাকার সম্পর্ক নাই, খেয়াল করছেন? ফাঁস করে উমুকটা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ বলে দিলাম, না ওই আস্তাগফিরুল্লাহর সাথে 100 টাকা খয়রাত করেন, দেখবেন আস্তে আস্তে করে মাথার মধ্যে এটা হেডেকের মধ্যে চলে আসবে। এইটা তখন আমাদের জন্য বিরাট বড় অ্যাচিভমেন্ট হবে। আসলে আমাদের সালাফরা, আল্লাহ যে বলেছেন রসুলকে দেওয়াল খোলাফা রশিদিন আল মাহদিয়িন, কেন তারা আমাদের জন্য পথ প্রদর্শক? মাহাদি কেন? কেননা তারা এমন নজির স্থাপন করে গিয়েছেন যে এই নজির আর পৃথিবীতে কেউ স্থাপন করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা তওবার হালতের মধ্যে যাব। প্রিয় ভাইয়েরা, তওবা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত হবে। 6 নম্বর, হারাম বর্জন। এই দশক থেকে সিদ্ধান্ত হবে হারাম বর্জন, আমরা হারামের মধ্যে থাকব না। হারাম বর্জন তো অনেক ধরনের প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, জিওবার অন্যায় হচ্ছে 3টা বেসিক, এই 3টা অন্যায় আমরা করব না। হারাম বর্জন আমরা নিয়ত করি, 1 নম্বর, মিথ্যা বলবো না, পরনিন্দা করব না, গালাগালি করব না, পারবো ইনশাল্লাহ। 1 নম্বর কি বলছি? মিথ্যা বলবো না। 2 নম্বর, পরনিন্দা করব না। 3 নম্বর, গালাগালি করব না। তবে ঢাকার মানুষ, আমাদের একটু গালি না দিলে কেমনে চলি বলেন? গালি তো নয়, এটা আমাদের বুলি বলি না আমরা। ওই যে এক ভণ্ড যেরকম বলে না যে এটা শান, এটা গান না, ওই রকম আমরা ঢাকাইয়ারাও ভণ্ড হয়েছে এখন। আমরা বলি এটা তো গালি না, এটা আমার বুলি, আল্লাহর পো এদিকে আয়, এটা আমাদের বুলি। কিন্তু এটার মানে যে কত নিকৃষ্ট, হ্যাঁ, কত খারাপ কথা বলি ভাই, একটা বলতে মন চাচ্ছে বলবো কি না, এটা তো আমাদের ঢাকাইয়ার সবচেয়ে বড় এখন ডায়লগ, ময়াকার দয়াকার র, তারপরের অংশ বললাম না, গালি দেন না আপনারা ভাই, আহারে রিক্সাওয়ালা থেকে উপর থেকে নিচ পর্যন্ত সবাই গালি দেই আমরা, কি নিকৃষ্ট গালি দেই আমরা, আমরা জানি না এগুলা। অতএব আমরা শপথ নেব, আমাদের মুখকে আমরা বাউন্ডারির মধ্যে নিয়ে আসব। আমি এখন জেলের মধ্যে ঢুকে গেছি, আমি যা ইচ্ছা তাই করতে পারি না, আল্লাহর হুদুরটা হচ্ছে আমার জন্য জেল। পরনিন্দা থাকবে না, মিথ্যা থাকবে না, গালমন্দ থাকবে না, এটা গেল মুখের। আর অন্তরের 3টা গুণা আছে, বিশ্বাসঘাতকতা, অন্তর যেন বিশ্বাসঘাতক না হয়। 2 নম্বর, দ্বন্দ্ব এবং অহংকার আমার অন্তরের মধ্যে যেন না থাকে। আর 3 নম্বর, হিংসা বিদ্বেষ আর প্রতারণা। যার অন্তরের মধ্যে দ্বন্দ্ব অহংকার নাই, যার অন্তরের মধ্যে বিশ্বাসঘাতকতা নাই, যার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, এই অন্তর তো আল্লাহর ওলি অন্তর হয়ে গেছে, এই অন্তর জান্নাতি অন্তর। আপনি একটু হিসাব করে মিলায় দেখেন, আপনার মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, আপনার মধ্যে দম্ভ এবং অহংকার নাই, আপনার মধ্যে বিশ্বাসঘাতকতা নাই, তাহলে আপনি কি ভাই? আপনি তো জান্নাতি। 2 নম্বর তো আপনি না, আপনাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। আপনি লেকচার দেওয়ার সময় বলেছেন শূন্য সহিষ্ণুতা, জিহাদ ঘোষণা করছি আমি দুর্নীতির বিপক্ষে। হে তরুণেরা, এই দেশকে এগিয়ে নিতে হবে, সোনার বাংলা করতে হবে, এদিকে তলে তলে দেশ খাইয়ে একদম অস্থির করে দিছে, এটা হচ্ছে টাউট নাম্বার 1, এটা হচ্ছে বিশ্বাসঘাতক নাম্বার 1। তার থেকে বড় বিশ্বাসঘাতক নাই, এ তো তাও বিশ্বাসঘাতকতা প্রমাণিত হয়েছে। বহু এরকম বিশ্বাসঘাতকের আব্বা আর দাদারা এখন পর্যন্ত ধরা পড়ে নাই। আপনি একজনকে দিয়ে ঠিক বলতেছেন, একজনকে দিয়ে ঠিক না, এরকম বহু লোক আছে। কিন্তু আফসোস লাগে এই দাম্ভিকতা, কেন এটা হয়েছিল? অন্তর দাম্ভিক হয়ে গেছিল, এমন পাওয়ার, এমন জায়গায় বসে আছি, আমার কোনো নজির নাই, এরকম একটা মুড নিয়ে আসি, দাম্ভিক, ঠিক কিনা? আর অন্তরটা বিশ্বাসঘাতক, ওই জায়গায় বিশ্বাসঘাতক অন্তর তৈরি করছে, সে মুখে বলতেছে একটা, এমন কি তার নিজের পছন্দের মানুষদের কিছু প্রতারণা করছে, ঠিক কিনা? যারা তাকে বসাইছে তারা বিশ্বাস ভালো মানুষ মনে করে বসাইছে না,
প্রতারণা করছে। তাহলে অন্তরের বিশ্বাসগতা, আচরণে দাম্ভিকতা, আই ক্যান ডু এভরিথিং, আই হ্যাভ এ পাওয়ার, আমি 20 কোটি টাকারটা ইচ্ছা করলে 2 কোটি টাকাতে নিয়ে নিতে পারি, তবে ন্যায্য মূল্যের প্রতি আমার খুব শ্রদ্ধা আছে, এই জন্য হালের মূল্য নয় পুরাতন বাজার মূল্যে আমি কিনেছি। বুঝলেন না আপনি? তোমরা দাম বাড়িয়ে বদমাইশি করলে আমি কি সেটা করতে দিতে পারি নাকি? আমি পূর্বের মূল্যে কিনছি, 30 বছর আগের মূল্যে। এইরকম শুদ্ধাচার ব্যক্তিত্ব কেন হয়েছে এইটা? আর অন্তরের মধ্যে প্রতারণা আছে, বিদ্বেষ আছে অন্যের প্রতি, এইটা যদি না থাকে তাহলে একটা মানুষ যদি মনে করে যে আরে আমি মুসলমান না হতে পারি কথার কথা, কিন্তু আমি প্রতারণা কেমন করে করবো? আমার অন্তর তো প্রতারক হতে পারে না, আমি একজন মানুষ, যেই মানুষের পেটের মধ্যে গু ভর্তি, সামান্য একটু ফুড পয়জনিং হয়ে গেলে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা খারাপ, নিজেও নিজে হাসপাতালে যাইতে পারে না, কোলে করে নিয়ে যাওয়া লাগে, তুমি আবার ফুটানি মার, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা? আল্লাহ, আমি তাহলে দাম্ভিক তো হতে পারি না, আর আমার জীবনে তো আমি হিংসা বিদ্বেষ, কার প্রতি হিংসা রাখবো? আজকে বলে না নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, আজকের তুমি বাদশাহ, ফকির বিকালবেলা, এটাই দুনিয়ার বাস্তবতা। এটা যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, আসেন এই দশকে আমরা হৃদয়ে এটা ধারণ করার চেষ্টা করি যে আমি আমার অন্তরের থেকে এই 3টা রোগ দূর করব, মুখের থেকে এই 3টা রোগ দূর করব, পারবো ইনশাল্লাহ। মুখের রোগ 3টার দাম নাম বলেন, 1 নম্বর মিথ্যা, 2 নম্বর পরনিন্দা, 3 নম্বর গালাগালি, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, এটা থাকবে না। অন্তরের 3টা রোগ দূর করার চেষ্টা করবো, 1 নম্বর বিশ্বাসঘাতকতা, 1 নম্বর 2 নম্বর দম্ভ অহংকার, 2 নম্বর 3 নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা। বলেন দূর করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা, নিজেকে বুঝ দিয়ে দিয়ে তৈরি করতে হবে। আল্লাহ আমাদের এই হারামগুলি বর্জন করার মেন্টালিটি এবং তৌফিক দান করেন। 7 নম্বরে আল্লাহর জিকির, বেশি বেশি আমরা আল্লাহর জিকিরের হালতে থাকবো, আল্লাহর জিকিরের থেকে বড় নিয়ামত নাই। আল্লাহ কোরআনে বলছেন ফাকসিরুফি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, তোমরা এর মধ্যে বেশি বেশি তাসবিহ তাহলিল তাহমিদ বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, চলতে ফিরতে উঠতে বসতে কোনো কাহিনী নাই, আমি যেন অস্থির হয়ে গেছি এই দশকে আমার প্যাকেজ ভরানোর জন্য। অতএব প্রিয় ভাইরা আমরা এটা চেষ্টা করব প্রিয় ভাইরা। আর এই যে হারিয়ে যাওয়া সুন্না যেটার কথা বলেছি, আজানের পরপরই একামতের ফাঁকে এই দোয়াটাও আল্লাহর কাছে জিকির আমাদের জন্য, আমরা এই জিকিরটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব প্রিয় ভাই। 8 নম্বরে সাদাকা এবং নফল আমল, এটা আমাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ, কিছু না কিছু এভরিডে সাদাকা করব, এভরিডে আমার কিছু না কিছু সাদাকা থাকবেই, আর ফরজ তো আল্লাহর জন্যই, কিন্তু আমি আমার পক্ষ থেকে আল্লাহকে কি দেখাচ্ছি, আমার পক্ষ থেকে আল্লাহকে আমি নফল কিছু দেখাচ্ছি, যেটা আল্লাহ আপনি আমাকে বাধ্য করেন নাই, কিন্তু আমি আপনার জন্য নফল করতেছি। একটা নফলের পাবন্দির কথা বলবো, সিলসিলাতু সহিহার মধ্যে হাদিসটা এসেছে, যদি কেউ জোহরের আগের 4 রাকাত যে সুন্নাত আছে যেটাকে আমরা নফল বলি, এই 4 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় আল্লাহ এই 4 রাকাত সুন্নতের মধ্যে এই সওয়াব দান করেন। আপনাদের অবস্থা কি জানি না, আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি ছাত্র জীবনে এবং আমার এই ব্যস্ততার জীবনের আগে আমি জানতাম আব্বাদের থেকে শেখা প্র্যাকটিস, আমি জানতাম 4 রাকাত জোহরের আগের নামাজ না পড়ে জোহরের নামাজই পড়তে হয় না, আমি জানতাম, কিন্তু বড় হয়ে যখন একটু বেশি জেনে গেছি তারপরের থেকে সবচেয়ে বেশি গাফলতি আমার মধ্যে এই সুন্নতে, অনেক সুন্নত পড়া হয় কিন্তু এইটার সময় হয় না, আসলাম জোহরের কাছাকাছি সময় পড়ে ফেললাম, জোহরের পরের 2 রাকাত পরে চলে গেলাম, কিন্তু এই সুন্নতের এত দাম। বলা হচ্ছে জোহরের আগের 4 রাকাত সুন্না তাহাজ্জুদের সমান, সুবহানাল্লাহ, কোথায় পাবেন আপনি এই নিয়ামত, এই দশকে আমার জন্য মিস না হয়। 4 রাকাত সুন্নত পড়তে 4 মিনিট লাগে, 5 মিনিট লাগে না ভাই, এইটুকু সময় লাগে আমাদের জন্য, তাহলে এইটুকুন এই আমরা
সাদাকা এবং নফল আমলের মধ্যে এটা ঢুকায় নেবো ইনশাল্লাহ। আমি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ক্লু দিছি আপনাদের জন্য, যাতে করে খালি বলে দিলাম সাদাকা, বলে দিলাম নফল, না কোনটা করব এটাও যেন একটা আমাদের কাছে তালিকা থাকে প্রিয় ভাইয়ের। এটা আমাদের জন্য করতে হবে প্রিয় ভাইয়েরা, চেষ্টা করতে হবে। নয় নম্বরে একটা সিয়াম মিস করা যাবেই না, সেটা হচ্ছে আরাফাতের দিনের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা ওয়াস সানাতাল লাতি বাদা। কেউ যদি আরাফাতের দিবসের সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশা করি এক বছর পিছনে এক বছর সামনের এটা তার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এক বছর পিছনের এক বছর সামনের তার জন্য কাফফারা হয়ে যাবে। অতএব ইয়াউম আরাফা যেটা হবে, আরাফাতের দিবস যেটা, সেটা হচ্ছে নয় জিলহজ। এই নয় জিলহজ আপনাকে সিয়াম পালনের জন্য চেষ্টা করতে হবে, পারবো ইনশাআল্লাহ। ওই দিন সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে, বেশিরভাগ গরু টাইনে ওই দিন নিয়ে আসা লাগে। তারপরের দিন কুরবানি, ভাই বলেন না ভাই, বহু দূরের সফর আছে, গরু নিয়ে আসা লাগবে, অমুক খামারে দেওয়া আছে, খাও, মানে কাজের কোনো শেষ নাই। আরে এই গরু আনতে যেয়ে বিগত এক বছর আর সামনে এক বছরের নবীর দেওয়া সবচেয়ে বড় আমল আমাদের মিস। আমরা এমনভাবে কমিউনিটি বিল্ড আপ করবো যে বাংলাদেশে আমাদের পরিবেশে, বিশেষ করে আমার মুসল্লি যারা আমার কথা শোনেন, একজন মিস করবে না। মনে হবে যেন এই দিন রোজা থাকা আমাদের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে, বাধ্যতামূলক হয়েছে। এরকম একটা উৎসবের আমেজ আমরা দাঁড় করাবো, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। ডেটই তো মনে থাকবে না, ইনশাআল্লাহ বলে কেমনে কি হবে। ও ভাই রোজা আছে না, আরে হুজুর বলছিল রে আজকেই সেই নয় তারিখ, আগামী বছর ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহকে সিল্লা লাগাই দিয়া আমরা আজ পর্যন্ত আমল করতে পারছি না প্রিয় ভাইরা। এই জন্য ফোকাহায় কেরাম কি বলছেন জানেন, আরবি সন জানা ফরজুল কিফায়া, ওয়াজিবুল কিফায়া। জানা যায় যেরকম মহল্লার থেকে একজন হাজির হওয়া ফরজে কিফায়া, আরবির ডেট তারিখ, আমাদের ধর্মীয় সনের ডেট তারিখ প্রতি পরিবারে একজনের মনে রাখা ওয়াজিবুল কিফায়া। কারো যদি ডেট সম্পর্কে ধারণা না থাকে সবাই গুণাগার হবে। কেন এটা, কবে আই এম এ বিশ জানেই না, ডেট তারিখই জানে না, কবে নয় জিল হজ জানেই না, তাহলে কেমনে হবে প্রিয় ভাইরা। এই জন্য আরবির মাস, আরবির ডেট তারিখ, কবে চাঁদ উঠলো, চাঁদের কয় তারিখ, পরিবারে অন্তত একজনকে হিসাবের মধ্যে রাখতে হবে। আমাদের বাচ্চারা দুনিয়া শিখে ফেলছে, কিন্তু মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমাদান, এই মাসের নাম বলতে পারে না। আছে না ভাই? আছে, বলেন আমরা আছে। বাচ্চাদের কথা বলছে খুব খুশি, উনি পারে না, ধরবো দু একজনকে, ভাঙ্গা ভাঙ্গা বলবে কোন মাসের পরে কোন মাস লাগায় দিবে, বলে ফেব্রুয়ারির পর নভেম্বর, বলে তুই পাগলা, ওই রকম আপনার হয়ে যাবে এখন। জিলহজের পরে বলবে শাওয়াল। আমাদের শিখতে হবে প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা আরাফাতের দিবসের সিয়াম রাখবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আর একটা আমল যেটা আমাদের উৎসবে রূপান্তর হবে, তাকবীরে তাশরী, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এইটা হচ্ছে একটা আনন্দের উপলক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা তোমাদের জন্য সুবিধিত সময়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকবীর বেশি বেশি বলো। এটা তো আপনি ওই নয় জিলহজের ফজর থেকে তেরোই জিলহজের আসর পর্যন্ত বলবেনই, কিন্তু এই তাকবীর আপনার একটা স্লোগান হবে এই দশকের জন্য। সাহাবাই কেরাম থেকে প্রমাণিত আছে, তারা কেবলমাত্র এই তাকবীরের ধ্বনি শুনায়া সালাফরা বাজারের মধ্যে যাইতেন, যে এই তাকবীরটা বলবেন যাতে অন্য ভাই এটা শুনতে পারে, শুনলে তার মনের মধ্যে উৎসাহিত হবে। এই জন্য এই তাকবীর শুনানোর জন্য মৃদু কণ্ঠে তারা বাজারে পর্যন্ত যাইতেন আল্লাহর বরাত ঘোষণা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, লোক যদি না শুনে তাহলে বরাতটা শোনানো তো আল্লাহর জন্য, কিন্তু মানুষকেও শোনানো, স্মরণ করানো তাদের মধ্যে আমল ছিল। আরবের মানুষরা কি করে জানেন, আপনারা যারা ওই যে
হজে গেছেন জামারায় পাথর নিক্ষেপ করার জন্য, কি জোরে লাউড স্পিকার দিয়ে বাজানো থাকে বাড়ির সামনে বিভিন্ন ধরনের জায়গাতে, তারা এই তাকবীরগুলি চালায় রেখে দেয় যে মানুষের যেন একটু স্মরণে পড়ে আর মানুষ যেন আবার আওড়াতে থাকে। তা আমরাও তো এটা করতে পারি, আমাদের মোবাইলে, আমাদের রিংটনে, আমাদের বিভিন্ন জায়গাতে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ব্যবহার করতে পারি। আরে যতবার আমার কাছে কল আসছে কোরআন লাগানো এটার মধ্যে আমরা নিষেধ করি, যেহেতু এটা কোরআনের কিছু অংশ শুনে আবার ধরলাম, এটা কোরআনের শানের সাথে যায় না, কিন্তু এই তাকবীরকে আমি রিংটোন হিসেবে ব্যবহার করতে পারি, এইটা আমার চমৎকার একটা আয়োজন হতে পারে আমার বাসায়, আমার বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে মাঝে মাঝেই চলবে, বাচ্চা কাচ্চারা শুনবে। এই তাকবীর আমাদের কন্টিনিউ এই 10 দিন করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা নেট থেকে ডাউনলোড করে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমরা এই 10 দিনে ছড়াই দেব সব জায়গায়, আমার দোকানে, আমার বিভিন্ন জায়গায়, যেখানে ছোট্ট একটা স্পিকার, ছোট্ট একটা কিছুতে প্রয়োজনে একটু বাজায় রাখতে পারি মৃদু কণ্ঠে, মানুষের জন্য একটু স্মরণ হয়, মানুষের জন্য একটু মনে পড়ে, এটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। কত বাড়ি আছে আশপাশ থেকে যাওয়ার সময় দেখা যায় যে কি জোরে জোরে গান বাজায়, কি গাড়িগুলার ভিতরে কি ফালতু টাইপের গান বাজায়, পাশের গাড়িতে গান শোনা যায় না কিন্তু বিটের শব্দে রাস্তা কাঁপে। কেন? আমরা যারা মুসলমান পরিচয় দেই আমরা কি এই তাকবীরগুলাকে বাজাতে পারি না? যে আমি একটুখানি গাড়ির ইয়ে নামায় দিয়ে গ্লাস নামায় দিয়েছি, হালকা করে বাহিরে শব্দটা গেছে, আরেকজনের মনে হয়েছে আরে এটা তো সেই তাকবীর, আর এই তাকবীর বেশিরভাগ মানুষের মুখস্থ, শুনলেই মুখে মুখে আওড়াতে শুরু করে, আপনি সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই তাকবীরে তাশরিক এটা খুব গুরুত্বপূর্ণ। তাশরিক মানে কি জানেন? তাকবীর মানে তো আল্লাহর বড়তা, তাশরিক মানে গোশত শুকানো। আমাদের মতো তো ফ্রিজ ছিল না আরবে ওই সময়, তারা এই গোশতকে সংরক্ষণ করতো কিভাবে? এই গোশতগুলাকে রোদের মধ্যে যে শুকাতো, এই যে 3 দিন কুরবানির পরের থেকে যে শুকানোর সময় ওইটাকে কেন্দ্র করে এটা তাশরিক বলা হয়, গোশত শুকানোর সময়, মূলত আল্লাহর বড়ত্ব ঘোষণার সময়। অতএব আমাদের জিকির, জপ, চলা ফেরা, বাড়ি ঘর এই তাকবীরে মুখরিত হবে ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? তাহলে আমি আপনাদের কাছে 10টা পয়েন্টে বলেছি যে আমরা এই 10 দিনের মূল্যায়নে কোরআন তেলাওয়াত, 1 নম্বর এই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় রত হব, এবং এই কোরআন তেলাওয়াতে ভয়ের আয়াত আসলে পানাহ চাবো, রহমতের আয়াত আসলে কামনা করব, আল্লাহর বরত্ব প্রশংসার জায়গা আসলে সেই জায়গাতে আল্লাহর বরত্ব করার চেষ্টা করব। 2 নম্বর বলেছি দোয়া করব, আমরা এই দশককে টার্গেট করে আলাদা করে দোয়া করার প্ল্যান করব। 2টা দোয়ার ক্ষেত্র আপনাদেরকে বলেছি, ঘুম ভেঙে যায় এরপরে ঘুম ভাঙার সাথে সাথে উঠলে, কাঁপ ফিরলে সাথে সাথে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু বলার পরে আল্লাহর কাছে দোয়া করব। নবী বলছেন এই দোয়া কবুল হয় এরপরে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা একটু বাড়তি করে দোয়া করার জন্য চেষ্টা করব। 3 নম্বর সিয়াম পালন করব, পারলে 10 দিনই রোজা রাখব, না পারলে অবশ্যই বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার জন্য চেষ্টা করব, আর 1টা 2টা হলেও আল্লাহকে দেখাবো আল্লাহ আপনি বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়া শাফই ওয়াল ওয়াতর, আল্লাহ একটা জোরের তারিখেও রোজা ছিলাম, একটা বেজোরের তারিখেও রোজা রাখছি, আমি দুর্বল মানুষ এইটুকু হলেও আপনার জন্য করার চেষ্টা করেছি, এটা 3 নম্বর। 4 নম্বরে আমরা সিয়াম পালন যে করলাম, 3 নম্বরের মধ্যে সিয়াম পালন করলাম, সিয়ামের ক্ষেত্রে সাহারি ইফতারে আমরা একটা সুন্নত জাগরণ করব, যে আমরা একটু খেজুর দিয়ে আমরা একটু সাহারি এবং ইফতার করার চেষ্টা করব। 4 নম্বর কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে আমরা আল্লাহর জন্য চেষ্টা করব, মনের কামনা হবে ইন্নাল হাসানা ইউযহিবুস সাইয়্যাত, আল্লাহ এই দশককে তুমি মর্যাদাবান করেছো, আমার গুনাহ খাতায় আমলনামা ভরা, আমার গুনাহ বিদরণ বিদূরিত করার জন্য আমি তোমার জন্য তাহাজ্জুদে একটু দাঁড়াইছি, এটা আমাদের জন্য চেষ্টা করতে প্রত্যেক দিন একটু একটু হলেও। এরপরে 5 নম্বরে তওবা করব, আল্লাহ আপনার কাছে ফেরত আসলাম, কোন একটা আমল দিয়ে জিন্দেগির তওবাতে ঘুরাবো, আল্লাহ এই আচরণ ছিল আগে ত্যাগ করে দিছি, দাড়ি ছিল না দাড়ি রেখে দিছি, টাকুর নিচে কাপড় পরতাম বাদ দিয়ে দিছি, আল্লাহ আমি মেয়ে মানুষ ভালো মতো পর্দা করতাম না, তওবা করলাম পর্দা এখন থেকে টাইট করে ফেললাম, তো পর্দা করতাম কিন্তু উমুক উমুকের সাথে একটু দেখা করতে বাধ্য হয়েছিলাম বা করতাম, এইগুলার থেকেও আমি সরে আসলাম,
কোনো একটা অ্যাকশান দিয়ে আপনাকে তওবা দেখাতে হবে। আর যতবার ভুল করব তওবা করব, তওবার সাথে সাদাকা করার জন্য চেষ্টা করব। ৬ নম্বরে হারাম বর্জন করার জন্য চেষ্টা করব। দুইটা হারাম, একটা জিওবার, তিনটা হারাম। গালি দিব না, আল্লাহ আমি এই জিওবা দিয়ে পরনিন্দা করব না, আল্লাহ এই জিওবা দিয়ে আমি মিথ্যা কথা বলবো না। অন্তরের তিনটা গুণা আমি এই হারাম থেকে বর্জন করে থাকার জন্য চেষ্টা করব, বিশ্বাসঘাতক হব না। দুই নম্বরে আল্লাহ দম্ভ এবং অহংকার আমার জীবনে থাকবে না। তিন নম্বরে হিংসা, বিদ্বেষ এবং প্রতারণামুক্ত অন্তর গঠন করার জন্য চেষ্টা করব আল্লাহ। আর যেগুলো হারাম আছে সেগুলোর থেকে দূরে থাকার জন্য তো চেষ্টা করবই, কিন্তু এই হারাম থেকে আমি নিজেকে বাঁচালাম, আমার চোখ হারাম আর দেখবে না আল্লাহ, এখান থেকে আমি দূরে সরে গেলাম, আল্লাহকে দেখালাম আমি। সাত নম্বরে আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করব, আল্লাহ আল্লাহর নবী যে বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়া তাহমীদ ওয়া তাহলিল, আমার মুখ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে আমার মুখ যেন জপ জারি হয়ে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আমার জিকিরের ক্ষেত্রে আমাকে বেশি বেশি, আর এই ক্ষেত্রে একটা হারায় যাওয়া জিকির হচ্ছে আজানের পরে একামতের আগে একটু আল্লাহর কাছে দোয়া করা, এটাও একটা বিরাট বড় জিকির। আজানের দোয়া মিস হবে না, আজানের সাথে এই দর্শকের মধ্যে মুয়াজ্জিন যা বলবে মিসলামা ইয়াকুল, তুমিও তাই বলো, তাহলে মুয়াজ্জিনের যে সওয়াব তোমার আমলনামায় সেই সওয়াব হবে, সুবহানাল্লাহ বিহামদি। অতএব আল্লাহ আমি তোমার জিকিরের মধ্যে রত হলাম। আট নম্বর প্ল্যানিং, সাদাকা এবং নফল আমল করা, প্রত্যেক দিন কিছু না কিছু আমি সাদাকা করবই করব, ফ্যামিলিতে আলাদা সাদাকা বক্স বানায় রাখবো। আল্লাহ তুমি এই দর্শকের ব্যাপারে বলেছো, হালফি জালিকা কসমুল লিজিহির, বুদ্ধিমানের জন্য কি এর মধ্যে কোনো শপথে কিচ্ছু নাই? আমি আল্লাহ আমার সাধ্যে এইটুকু বুঝছি যে আমার থেকে সাদাকা মিস হবে না। বল এটা তোমার সাদাকা বক্স, বাবারা ধরো দশ বিশ পঞ্চাশ করে আমার তিন চার পাঁচ বাচ্চাকে দিয়ে রাখলাম, তোমরাও সাদাকা করে রাখো, রাত্রে দিতে পারো নাই রেখে দাও, পরের দিন দিও, দিনে দিলেও হবে রাত্রে দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেক দিন সাদাকা। নফল, যে আমি এক্সট্রা কোনো একটা নফল আমল করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে অনেক নফল আছে, একটা দিকে একটু মনোযোগী হতে বলেছি, কেউ যদি জোহরের আগে চার রাকাত সুন্নত পড়ে তাহলে এটা তার জন্য তাহাজ্জুদের সমান সওয়াব, এই দশ দিন আমি টাইম বের করে মিস যেন না হয় জোহরের আগে সুন্নতে রত হব। নয় নম্বর আরাফাতের দিবসের আরাফাতের দিবসের সিয়াম মিস করব না, পারবো ইনশাআল্লাহ আরাফাতের দিবসের সিয়াম, বিগত এবং সামনের এক বছরের মর্যাদা। আর একটা আমল এই দশক থেকে শুরু হয়ে যাবে, সেটা আল্লাহর জন্য আমার তাকবীর পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম আল্লাহর বরাত ঘোষণা করছি এখন আল্লাহ তোমার জন্য বলছি, এখন থেকে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি ইলহাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান বাজার হাট মোবাইল আমার বাড়ি ঘর সব জায়গাতে মানুষ যেন শুনতে পায় যে এটা একটা আমার জন্য এই দশক আল্লাহর বরাতের ঘোষণা, যেই দশকের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়া আমিল আমালু সালেহ, এর থেকে বড় প্রিয় আমলের দশক নাই, রব আমাকে যে নিয়ামতের হকদার বানাইছেন জানি না আগামী বছর আমি এটা পাবো কিনা, আল্লাহ এই বছর আমার তোমার কৃতজ্ঞতায় আমি সব সময় তোমার জন্যই তাকবীর করতে থাকলাম। আর নয় থেকে ১৩ ওইটা তোমাদের জন্য ওয়াজিব, ওটা থাকবে। এই ১০টা আমল আমরা করার জন্য সিদ্ধান্ত নিতে পারি কিনা, পারি কিনা, শুধু নিজেরা না অন্যদেরকে জানাবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.